জয়পুরহাট জেলা হাসপাতালে নেই পিসিআর ল্যাব ও আইসিইউ, আর সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ চলছে ধীর গতিতে। জয়পুরহাট জেলা হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। জয়পুরহাটে সংক্রমণের হার ঊর্ধ্বগতি, প্রতিদিনে সংগ্রহ করা নমুনা পাঠানো হচ্ছে ঢাকায় পিসিআর ল্যাবে, রিপোর্ট আসতে সময় লাগছে এক সপ্তাহ। নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে অনেকে, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এই অবস্থার মধ্যে 150 শয্যার আধুনিক হাসপাতালে নেই পিসিআর ল্যাব ও আইসিইউ। করোনা ওয়ার্ডে রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় অনেক রোগীকে বাড়ি চলে যেতে হচ্ছে। জটিলতা বাড়লে করোনা আক্রান্তদের যেতে হচ্ছে বগুড়া অথবা রাজশাহী মেডিকেল হাসপাতালে। করোনা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, এমন অবস্থা যারা মানে পজিটিভ আসছে তাদেরকে মানে কোনো চিকিৎসা দেওয়ার বদলে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। জয়পুরহাট আধুনিক হসপিটাল, অথচ এখানে একটা আইসিইউ ব্যবস্থা নাই, সেন্ট্রাল অক্সিজেন নাই, তাহলে আমরা কোথায় যাব? টেস্ট করার জন্য কোনো কিটের ব্যবস্থা নেই, পিসিআর ল্যাব নেই, আইসিইউ বেড নেই, অক্সিজেন নেই। পিসিআর ল্যাব স্থাপন করা হলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব বলছেন চিকিৎসকরা। জয়পুরহাটে কোনো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নেই, যে সমস্ত রোগী করোনা দ্বারা আক্রমণ হচ্ছে এবং যথেষ্ট শ্বাসকষ্ট ভুগতেছে তাদের লাইফ সেভিং এর জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই যথেষ্ট প্রয়োজন আছে। কর্তৃপক্ষ বলছে পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে। সেন্ট্রাল অক্সিজেনের কাজ চলমান, 50% এর বেশি কাজ হয়ে গেছে, আর আমাদের আইসিইউ রিলেটেড যাবতীয় যন্ত্রাদি এবং ভৌত কাঠামো পুরো রেডি করা হয়ে গেছে। অক্সিজেন কনসেন্ট্রেটর মানে সাপ্লাইটা পুরোপুরি ঠিক হয়ে গেলে আমরা আইসিইউটা চালু করতে পারব। শিগগিরই সদর হাসপাতালে পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবি জেলাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন।